গাইবান্ধায় দাফনের 9 মাস পর কবর থেকে এক বৃদ্ধার উঠে আসার খবরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গাইবান্ধা শহরের ডেভিড কং পাড়ার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী বাসিরন বেওয়া 9 মাস আগে মারা যান। তার বয়স হয়েছিল 92 বছর। গত 2 দিন ধরে ওই নারীর মতো একজনকে গাইবান্ধার রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়। এক পর্যায়ে মা কবর থেকে উঠে এসেছে বলে মেয়ে মাদিজা বেগম তার বাড়িতে নিয়ে যায় ওই নারীকে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওর বাড়িতে ভিড় জমায় স্থানীয়রা। বুধবার বিকেলে ওই নারীকে পুলিশ থানায় নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়, তবে এখনও ওই নারীর প্রকৃত ঘটনা জানা যায়নি। ব্যাপারটা হলো, আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পরে স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এবং গাইবান্ধা গোরস্থানে তার দাফন কাপানো হয়েছে। হুবহুক তার চেহারার সঙ্গে কিছুটা হলেও মিল আছে, আর এই মিল থাকার কারণেই কে বা কাহারা কাদের বুদ্ধিতে হয়তো আমার ওই যে ছোট বোনের বাসায় নিয়ে গেছে। এখন সকালবেলা আমি ডিউটিতে যাব, ওই টাইমে শুনি যে আমার এই বাড়িতে গ্যাঞ্জাম। এখন হাজার হলো বোন আর ভাই, বোনের বাড়িতে গ্যাঞ্জাম হলে ভাই তো ঠিক থাকতে পারে না, এর কারণে ওখানে আসা। কিন্তু প্রকৃত তো সে আমার মা নয়, ইনি আমার নানি হয়, মানে উপকূল ওরকম চেহারায় সেম আমার নানি ছিল। এখন যে দেখলাম আমি কেই মাত্র আসলাম, আসি দেখি সেম ডুপ্লিকেট কপি। অবস্থা পূর্বে যে অবস্থা দেখছি তো ফেসটা ওই রকমই, কিন্তু এখন যেটা দেখলাম ওনার গাল মুখ ভাঙ্গা ছিল, কিন্তু গাল মুখ ভরা, ফেসটা ওই রকম, কিন্তু বোধগম্য হচ্ছে না যে ওই মহিলে। আগেকার মহানবী যারা আছে তারাও এই সুযোগ পায় নাই, আজ পর্যন্ত এরকম ঘটনা ঘটেনি যে গুরুস্থান থেকে বা অন্য অন্য বিভিন্ন জায়গা থেকে লাশ উঠে আসে। এটা অলৌকিক ঘটনা, এটা অত করা এটা সম্ভব নয় মতো, এটা খুবই বাস্তব ঘটনা নয়, এটা কোনো ভেতরে রহস্য আছে। মহিলার ভেতরে কোনো রহস্য ওঠে, ওটাকে বাই করা লাগবে, ওটাকে কোনো শাস্তি দিয়ে বা কোনো ট্রেডিশনও দিয়ে কিছু কোনো ভেতরে জিনিসটা না বাই করলে হবে। এই ভুয়া সংবাদে অনেক লোক ওখানে জমায়েত হয়েছে, এবং যে লোকটা তো আপনাদের সাথে বললো যে এটা আমার মা না, কালকে সে একটা কয়েল হয়েছে, কে বা কারা তার বাড়িতে উঠে দিচ্ছে, উনি যেটা বললো সেটা যে যে ছেলে ছেলে বাড়িতে উঠা যে এখন জনগণ প্রচুর পরিমাণে জনগণ জমায়েত, জাস্ট আমরা দিয়ে আসছি তাকে, পরবর্তীতে তার অভিভাবক বা কারো পাইলে আমরা তাকে ওইভাবে হস্তান্তর করার চেষ্টা করি। মায়ের মতো না একবার মায়।